বন্ধুরা, গ্রামে যে আসলে সকালবেলা যে আসলে গ্রামের যে চাষিরা ঐতিহ্য, যে চাষিরা, তারা আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা পানি করে সকালবেলা কাজের জন্য বের হয়ে যায়। সেরকমই আমাদের সাথে আছে আমার এক চাচা, চলেন তার কাছ থেকে কিছু কথা শুনে আসি, মানে তার অনুভূতিটা কি আসলে মাঠে কাজ করার। আচ্ছা বলেন। হ্যাঁ, মাঠে কাজ করার অনুমতি হইলেও খুব ভালো লাগে না? খুব ভালোই লাগে। কৃষি ফলন দেশে উৎপাদন করার একান্ত প্রয়োজন। হ্যাঁ, এটাই। কারণ আমরা যদি চাষবাস না করি তাহলে তো বাহিরের দেশের উপর আমাদের নির্ভরশীল থাকতে হইবে। হ্যাঁ, তাইলে আমরা কি দিয়ে আর জীবিকা নির্বাহ করব। হ্যাঁ, সেটাই। আসলে আমাদের দেশে এবছর ধানের ফলনটা কেমন হয়েছে? আল্লাহ দিলে মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে বলে আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এখন মাঠে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, সকালবেলা কি নাস্তা করছেন আপনি? নাস্তা করছি, থোড়াবে কিছু পানি ভাত খাই আসছি। যাক মাশাআল্লাহ, এ তো ভালোই। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।